সুপ্রিয় দর্শক মণ্ডলী, opco.com.bd আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন প্রখ্যাত অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। স্বাগত দাদা আপনাকে। ওকে, ডাকার জন্য ধন্যবাদ মতি ভাই। আজকে তো শুধু বাজেট, বাজেটের প্রতিক্রিয়া নিয়ে, যদিও আমরা অনেক কিছু শুনেছি, নতুন কিছু শুনতে চাই আর কি। শিরোনাম দেখে নিই। দৈনিক ইত্তেফাকের শিরোনাম হচ্ছে, সরকারকে বিপাকে ফেলতে পৌর নির্বাচন ঠেকাতে চায় অনুপ্রবেশকারীরা, আইএমএফের পরামর্শে বাজেট করেনি অর্থমন্ত্রী। মানবজমিন বাজেটে আইএমএফের প্রেসক্রিপশনও নয়, বাজেট ন্যূনতম কর অযৌক্তিক নৈতিকও নয়। আমাদের সময় মূল্যস্ফীতিতে আম্র শঙ্কিত, ক্রান্তিকালের বাজেটে ভবিষ্যৎ দিক নির্দেশনা থাকা জরুরি ছিল। কালবেলা সরাসরি ভাতা পাবেন প্রায় 2 কোটি মানুষ, অতি উৎসাহী পুলিশের তালিকা করছে বিএনপি। আজকের পত্রিকা মূল্যস্ফীতিতে শঙ্কিত অর্থমন্ত্রী, শরিকদের মাঠে নামাতে নানা চেষ্টায় আওয়ামী লীগ। যায় যায় দিন, আইএমএফের শর্ত মেনে বাজেট করেনি, বাজেটে জন আকাঙ্ক্ষার প্রতিফলন নেই। দেশ রূপান্তর, আইএমএফের শর্তে বাজেট হয়নি, উচ্চাকাঙ্ক্ষী বাজেট বাস্তবায়ন অসম্ভব। সময়ের আলো, বাজারে স্বস্তি ফিরবে কি? আবার শুল্ক আবার শুরু হতে পারে শিডিউল লোডশেডিং। মানবকণ্ঠ, আইএমএফের শর্তে বাজেট করেনি, বাজেটের উত্তাপ বাজারে। প্রতিদিনের বাংলাদেশ, বাজেট সব মানুষের ভরসা বাড়তি কর, বৈদেশিক ঋণ সহায়তা কমে তলা নিতে। ফিনান্সিয়াল এক্সপ্রেস, বাজেট নট অন আইএমএফ টিপস ফুলি ইমপ্লিমেন্টেবল, কামাল। টিবিএস স্যাটারডে এজ ইনফ্লেশন রোডস ফিন মিন ফিনস হোপ অন ফেলিং ফলিং গ্লোবাল প্রাইসেস। আইএমএফ প্রসঙ্গ, তো আইএমএফ প্রসঙ্গটা এরকম যে আইএমএফের ঋণ নেওয়ার পর থেকেই এরপরের বাজারটাই হচ্ছে এটা। তো অর্থমন্ত্রী সরাসরি বলেছেন যে আইএমএফের শর্ত মেনে আমরা এই বাজেটটা দেইনি। তো আপনি তো এটার গতি প্রকৃতি সম্পর্কে আপনার ধারণা আছে, আপনি জানেন। প্রথম কথা বলার বিষয় হলো যে আইএমএফের কাছে আমাদের যেতে হয়েছে। জি, এবং আপনারা জানেন যে আইএমএফ টাকা দেয় আপনার যখন বৈদেশিক লেনদেনের ঘাটতি হয়, তখন সেখানে টাকা দেয়। আর বাজেট সমর্থন, অর্থাৎ বাজেট ঘাটতি, ভিতরের সরকারের আয় ব্যয়ের ঘাটতির, এটার জন্য বিশ্বব্যাংকের কাছ থেকে নিই। এই মুহূর্তে কিন্তু আমরা আইএমএফ এবং বিশ্বব্যাংক এবং এটার সাথে এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এবং আমরা বাজেট সমর্থনও নিয়েছি। এটা এই না যে শুধু আমরা বৈদেশিক লেনদেনের সমর্থন নিয়েছি। অর্থাৎ আমি যেভাবে বলি সেটা হলে, আসলে দুই ডাক্তারকে আমরা ডেকেছি, তার মানে রোগ হয়েছে এবং সেটা চিকিৎসার জন্য আর কি। তো আইএমএফ এবং বিশ্বব্যাংক যখন দেয় টাকাটা, এটা আমাদের নেতা নেত্রীরা বলেছেন যে তারা টাকা ফেরত পাবে জেনেই দেন। তারা সেই টাকা কিভাবে ফেরত পাবে? তারা ঠিক এইভাবে ফেরত পাবেন যে তারা, আপনার যদি রোগ হয়ে থাকে তাহলে আপনাকে যে পথ্য দিবে সেই পথ্য তাহলে খেতে হবে, যে যোগব্যায়াম করতে বলে সেই যোগব্যায়াম করতে হবে যাতে করে আপনি স্বাস্থ্য ফিরে পান। তো সেই স্বাস্থ্য ফিরে পাওয়ার জন্য একটা ব্যবস্থাপত্র আছে, সেই ব্যবস্থাপত্র তো মেনে আমরা টাকাটা নিয়েছি। তো ব্যবস্থাপত্রের ভিতরে কী ছিল? ব্যবস্থাপত্র ছিল যে আমি আরও বেশি করে কর আদায় করব, আমি করের ক্ষেত্রে যেখানে যেখানে ছাড় দিয়েছি সেগুলোকে তুলে দিব, কম করব, আমি যে ভর্তুকিতে ভর্তুকির ভিতরে সমন্বয় করব, এত ভর্তুকি দেওয়া যাবে না, আমার যে কর ব্যবস্থাপনা আছে সেই কর ব্যবস্থাপনার ভিতরে ঝুঁকি কোথায় আছে সেটার উপর আমার মূল্যায়ন করতে হবে, আমার ব্যাংক খাতেরও সংস্কারের জন্য যে ব্যাংকিং কোম্পানি অ্যাক্ট আছে ওটা একটা ঠিক করতে হবে, ইত্যাদি ইত্যাদি। তো আমরা সিপিডিতে গতকাল পরশু বাজেট আসার পরে আমরা প্রথম যেই মূল্যায়নটা হয়ে গেল বা এসেছিল কিছুদিন আগে আইএমএফের লোকেরা, এবং সেই প্রথম মূল্যায়নের জন্য কী কী সূচক ছিল, এগুলো কিন্তু আইএমএফের কী বলে ওয়েবসাইটে পাওয়া যায়, এটা কোনোটাই গোপন দলিল না। আমাদের এখানে অনেকে মন্ত্রীরা মনে করেন এগুলি বোধহয় ওনারা না বললে আর কেউ জানতে পারবে না, এটা তো আন্তর্জাতিকভাবে তাদের মুক্ত নীতিতে অধীনে এটা আসে থাকে। তো সেইটাতে আমরা দেখছি যে প্রায় 18 কি 19টার মতো, হ্যাঁ 20টার কাছাকাছি বিভিন্ন প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি হয় পালন করা হয়েছে অথবা এটার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে অথবা করা হবে, এরকম একটি আশ্বাস আমরা বাজেট বক্তৃতার বিভিন্ন জায়গাতে পাই। ওখানে বলা হয় না যে এটা এটার জন্য করা হচ্ছে, এটা হবে বলে,
এইটা করা হয় যে আমি সরকার স্বপ্রণোদিতভাবে করছি। আমাদের একটা সার্বভৌম সরকার যখন এটা করে তখন সে সার্বভৌমত্ব দৃষ্টিভঙ্গি থেকেই করে। কিন্তু এর আগে আমি একবার আপনাদের বলেছিলাম যে এই প্রতিশ্রুতিগুলো দেওয়ার মাধ্যমে আমরা নীতি সার্বভৌমত্ব খর্ব করেছি। কারণটা কী হলো যে এগুলোকে মেনে নেওয়ার আগে আমি কোনো ধরনের রাজনৈতিক বা প্রশাসনিক বা জনপ্রতিনিধিদের সাথে কোনো আলোচনা এটা হয়নি, এটা ক্যাবিনেটে হয়নি, ক্যাবিনেটের যে ইকোনমিক সাব কমিটি আছে সেখানে হয়নি, সংসদীয় স্থায়ী কমিটি যেগুলো আছে অর্থ সংক্রান্ত পরিকল্পনা সমিতি সেখানে হয়নি। অর্থাৎ এটা জ্যেষ্ঠ আমলারা এটা করেছেন। সেহেতু সেই অর্থে আমি বলেছিলাম যে এই নীতি নির্ধারণ করার যে ক্ষমতা জনগণ যাদের দেয় তারা এটার ভিতরে সম্পৃক্ত না। তা হোক, এখন কিন্তু যেগুলি করার IMF থেকে বলা হয়েছে এগুলি কিন্তু করার কথা 5-6 বছর ধরে আমরাও দেশের মানুষ, দেশের অর্থনীতিবিদরা, বিশ্লেষকরা এটা আমরা বলেছি। এখন শেষ মানে আমাদের দুর্ভাগ্য যে জনগণের অভ্যন্তরীণ মতামত নাই, কিন্তু দেশের অবস্থা যখন খুবই খারাপ হয়ে গেল তখন ওনারা গেছেন শ্রীলঙ্কা থেকে শিক্ষা নিয়ে যে আগে আগে যাওয়া ভালো, দেরি করে গেলে পরে আরও অসুবিধা হয়। ঠিক আছে, এগুলো তো মন্ত্রী যখন বলেন যে IMF কথায় হয়নি, তাহলে তো প্রশ্ন জাগে তাহলে এই যে ব্যাংকিং কোম্পানি অ্যাক্টে এতগুলো একই পরিবারের এতগুলো পরিচালক যে থাকবে একাধিক সময়কাল ধরে, এটা তাহলে IMF সাথে চুক্তির পরে সংশোধন করতে হলো কেন? এখন এইবার যে বাজেটের ভিতরে এতগুলো ছাড় দিতে হয়েছে, ছাড়গুলো তুলে নিতে হয়েছে, যার ফলে VAT আরোপ করা হয়েছে, এটার ফলে যে দাম বাড়ছে ইত্যাদি ইত্যাদি, এটা কেন হলো? এবং এখন আমাদের যে বিদ্যুৎ খাতের যে ক্রমাগত দাম বাড়িয়ে আমরা ভর্তুকি কমাতে চাচ্ছি, সেটা কেন হলো? মানে আপনার তো আসলে করেছেন কি করেন নাই এটা তো মুখে বলার বিষয় না, আপনার আচরণের ভিতর দিয়ে এবং বক্তব্যের ভিতরে আমরা এটার ভিতর দেখছি। এইটা উনি করেন নাই যদি বলে থাকেন তাহলে এতদিন করেন নাই কেন, এই প্রশ্নটা তাহলে তাকে চলে আসবে। এত যাক, আমাদের প্রশ্ন হলো যার কথাই করে থাকেন এগুলি প্রয়োজনীয়, এগুলি যদি করা হয়ে থাকে, কার্যকর করা হয়, তাহলে দেশের জন্য উপকার হবে। আপনি তো জানেন যে 15 বছরের শাসন, শেষ বছরে এসে এটা দুর্বল অর্থনীতি নিয়ে নির্বাচনে যাচ্ছে সরকার, এই অবস্থাটা হলো কেন? এটা খুব ভালো প্রশ্ন মতি ভাই। আমি বিশ্লেষণ করে দেখেছি এবং লিখেছি এটা নিয়ে, সেটা হলো যে যদি আগের নির্বাচন ভালো কি মন্দ সে বিতর্ক আজ রাতে না করি, কিছু 2014 এবং 18 হিসাব যদি দেখি তার সাথে যদি 2023 বছরটা আমি তুলনা করি, তাহলে দেখা যায় আগের দুটো বছরগুলোতে, নির্বাচনের বছরগুলোতে অর্থনীতি আজকের চেয়ে অনেক বেশি জোরদার ছিল। এই জোরদার থাকার সূচক হলো প্রথমত প্রবৃদ্ধি ঊর্ধ্বগতিতে ছিল, এখন তো প্রবৃদ্ধি গত 3 বছর ধরে আস্তে আস্তে নেমে যাচ্ছে এবং একটা অবাস্তব একটা প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে এবারে বাজেটে 7.5%। এটা নিয়ে আমাদের মতান্তর আছে। আর শুধু প্রবৃদ্ধি না, বিনিয়োগের দিক থেকেও সেই সময় কিছুটা ঊর্ধ্বগতিতে ছিল এবং বিশেষ করে ব্যক্তিখাতের বিনিয়োগে। আপনি জানেন যে গত 2 বছর ব্যক্তিখাতের বিনিয়োগ এখানে পতন ঘটছে এবং এবছর তো 2% পড়ে গেছে গত বছরের তুলনায় ব্যক্তি বিনিয়োগ, এবং আগের বছর বিনিয়োগ আরও 4-5% বেড়ে যাবে বলে আরেকটা গাঁজাখুরি, সরি ভুল বলেছি, আরেকটা অসম্ভব অবাস্তব একটা প্রস্তাব এখানে দেওয়া হয়েছে। একই রকমভাবে সেই সময়কালে আপনার মূল্যস্ফীতির হারও অনেক কম ছিল, এখন সেই মূল্যস্ফীতি অনেক অবস্থায় খারাপ। আমাদের বৈদেশিক লেনদেন পরিস্থিতি অনেক ভালো, তুলনামূলক ছিল, এখন তো আমরা প্রয়োজনীয় তেল থেকে অন্যান্য জিনিস আমদানি করতে পারি না। সেহেতু আপনি যদি তুলনা করেন আগের দুটো বছরের ইলেকশনের সাথে নির্বাচনের প্রাক্কালে, এইটা নিঃসন্দেহে দুর্বলতর বছর। শুধু দুর্বলতর বছর আগের দুই নির্বাচনের প্রাক্কালে না, এই 15 বছরের ভিতরে, 3 পর্যায়ে 15 বছরের শাসনামলের ভিতরে সম্ভবত দুর্বলতম বছর। আমি তো এর আগের সাথে দুর্বলতর বললাম, এখন আমি বলছি দুর্বলতম বছর নিয়ে নির্বাচনের দিকে যাচ্ছে। এবং আমার আফসোসটা হলো এই যে গত 15 বছরে 3 পর্যায়ে বর্তমান সরকার বাংলাদেশের উন্নতির ক্ষেত্রে মানে অনেক জায়গাতেই নজর কাড়া পরিবর্তন আনতে পেরেছে বলে আমি মনে করি। এবং এটা যেমন আমরা দেখি শুধু ভৌত অবকাঠামো, এটা পদ্মা ব্রিজ দিয়ে শুধু না, এটা আমার খাদ্যশস্য উৎপাদনের ক্ষেত্রে আছে, শিক্ষা স্বাস্থ্য বিস্তারের ক্ষেত্রে আছে এবং বিভিন্ন দারিদ্র্যসীমার নিচে মানুষ নিয়ে আসার ক্ষেত্রে আছে। আমার আফসোসটা হলো এইবারের বাজেট এই পুরো কৃতিত্বটাকে ঠিকমতো
পুঁজি করে মানুষের মনে যে উদ্দীপনা সৃষ্টি করতে হয় সেটা করতে পারলো না। এটি আমার কাছে আফসোসের জায়গা। মানে এই বাজেট তার নিজের সরকারের প্রতি সুবিচার করে নাই। এই যে সুবিচার করতে পারলো না, এটার বড় কারণটা কি? একটা বড় কারণ হলো, আমি মনে করি না যে বাজেট কোনো রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয়েছে। অর্থাৎ যে আমার শাসক দল আছে, সেই শাসক দলের সরকারি দলের কর্মকর্তা প্রতিনিধিদের সাথে, জনপ্রতিনিধির সাথে আলাপ আলোচনার ভিত্তিতে এটা হয়নি। যদি কোনো রাজনৈতিক ব্যক্তি এটার সাথে যুক্ত থাকতেন, তাহলে এই মুহূর্তে কর তোলার জন্য মরিয়া হয়ে, এই কারণ হলো আমার আমএফের কারণে, আমি মানুষের প্রতি ধনী গরিব মানে 2000 টাকা কর আরোপ, সর্বজনীন কর আরোপ করার জন্য আমি যেতাম না। এটা কোনো রাজনৈতিক ব্যক্তি যার বিন্দুমাত্র জনমানুষের চেতনার সাথে সংযোগ আছে নির্বাচনে যাবে, সেই কাজটা করবে না। এটা এমন কেউ করেছেন যাদের সাথে জনগণের কাছে জবাবদিহি করার কোনো প্রয়োজন করে না, জনগণের সাথে কোনো সম্পর্ক নাই, তারা হয়তো অন্য কারোর কাছে। ওই যে বলছেন আইএমএফ এর কথা করিনি, আরে এই কাজটা তো হয়েছে তো আইএমএফ এর কাছে, আপনি কর বাড়ানোর যে চেষ্টা সেটা থেকে আপনার এটার ভিতরে হয়েছে। সেহেতু এইটা একটা বড় বিষয়। আরেকটা বড় বিষয় হলো যে এই পুরো সময়কালে ধরেন যেই সমস্যাগুলো আমরা মুখোমুখি হচ্ছি, এইটা তো আমরা অনেক বছর ধরে বলছি, আপনার এই অনুষ্ঠানে বসেও আমরা বলেছি, আমাদের সেমিনার ডায়ালগ এগুলিতে বলেছি, উচ্চ পর্যায়ের ব্যক্তিদের সাথে দেখা সাক্ষাতে কথাবার্তার ভিতরে বলেছি, এটা তো অজ্ঞান। কিন্তু একটা অস্বীকারের মনোভাব এটার ভিতরে বিরাজ করছিল, এবং যার ফলে এখন যখন এটাকে কঠিন হলো, তখন উন্নয়ন কৌশলের বিপর্যয় হিসেবে দেখা দিল। আমি আপনাকে সাধারণ কথা একটা উদাহরণ, যেটা সকলের কাছেই পরিষ্কার, সেটা হলো দেখুন, এমন একটা সরকার আমার দেশে ছিল যারা বাংলাদেশে খাম্বা লাগিয়েছিল কিন্তু বিদ্যুৎ দিতে পারেনি। আর এখন আমার দেখেন, আমি 25,000 মেগাওয়াট স্থাপন করে বসে আছি, আমি 11,000ও চালাতে পারি না, আমি কারণ আমি জ্বালানি আমদানি করার আমার টাকা নেই। দেখুন আপনি কীরকম ওই, আমি বিদ্যুৎ খাত বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক ইতিহাসে একটা শিক্ষণীয় জায়গা হিসেবে থাকা। কেন এটা হলো দেখেন, কেন এটা হলো, আপনি ওই বিদ্যুৎ উৎপাদনকে সামনে রেখে আপনি এমন সব চুক্তি করলেন এবং এমন সব স্বার্থান্বেষী গোষ্ঠীর কাছে জিম্মি হয়ে গেলেন, বিশেষ করে দেশের ভিতরে গ্যাসের উৎপাদনকে বাড়ানোর চেষ্টা না করে আমদানি করা জ্বালানির উপরে গেলেন, এলএনজি থেকে কয়লা থেকে সব কিছু, যার ফলে আপনার এইগুলো এখন আপনার 1,000-2,000 মেগাওয়াটের লোডশেডিং চলছে দেশব্যাপী ইত্যাদি। একটা নির্বাচনের প্রাক্কালে মানুষ কী স্মৃতি নিয়ে নির্বাচনে যাবে? আমি তো বুঝে উঠতে পারি না ওনারা কী ধরনের রাজনীতি করেন, কী ধরনের দেশ পরিস্থিতি পরিচালনা করেন। দেখেন চিন্তা করে, আপনি এখন ব্যাংকের থেকে মানে 40% আপনার অভ্যন্তরীণ উৎস থেকে বাজেট ঘাটতি মেটাতে হবে, তার 60% আসবেন আপনি ব্যাংক খাতের থেকে। তো ব্যাংক খাতের থেকে এখন এই মুহূর্তে তারল্য সংকটে আছে, অর্থমন্ত্রী নিজে বলছেন ব্যাংকে, কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন পদক্ষেপে তারল্য সংকট হয়েছে। এই তারল্য দেখেন ছিল কত, 22,000 কোটি টাকা, আপনার হয়েছে 1,33,000 কোটি, 6 গুণ বেড়েছে আপনার আপনার এই আপনার কুঋণ বা মন্দ ঋণ বা অনাদায়ী ঋণের। তো এইটা আপনি কোথা থেকে আসলো? এই এই মানুষগুলোকে একজনের কেউ আমরা কি দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারলাম? আমরা তো বিচার ব্যবস্থাকেও কার্যকর করতে পারলাম না। আর আপনি দেখেন নির্বাচনের প্রাক্কালে অবশ্যই টাকা বিদেশে যায়, পাচার হয়ে যায়। আমি জানি না মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নীতির ফলে এটা কমবে কি বাড়বে, এটা নিয়ে আমি বিতর্কে ঢুকছি না, কারণ আমরা বলেছি যে আমেরিকা থেকে টাকা আরও বেশি আসছে এই সাম্প্রতিককালে মধ্যপ্রাচ্যের চেয়ে। তো আস যাচ্ছে হলো ন্যূনতমভাবে হলো 7-8 বিলিয়ন ডলার বছরে, আর আমি বিদেশ থেকে সাহায্য আনি 6-7 বিলিয়ন ডলার। চিন্তা করে দেখেন, যত সাহায্য আনি প্রায় সমপরিমাণ টাকা কিন্তু বিদেশে চলে যাচ্ছে। এইটা আমি গত কয়েক বছর আমি থামাতে পারলাম না। সেহেতু আমার যে চলমান থাকা, মানে আপনি যে একটা ভারী গাড়িকে চালানোর জন্য যে ইঞ্জিন ফিট করবেন, সেই ইঞ্জিনটা তো আপনি ফিট করতে পারলেন না আপনার আয় কর দিয়ে, বৈদেশিক লেনদেন দিয়ে, ইত্যাদি দিয়ে। এবং দুঃখের বিষয় অন্য জায়গায়, দুঃখের বিষয় হলো এই যে বাজেটের ভিতরে এই যে একটা সমস্যার ভিতরে আমরা আছি, এই সমস্যার সমাধানের চেষ্টাটা নাই, কারণ এটাও এখনও ওই অস্বীকারের মনোভাব আছে। দেখুন আমরা যখন বলি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য কী কী পদক্ষেপ ছড়ায় ছিটায় বলেছেন, কিন্তু এটাকে সুগ্রথিতভাবে সমাহার দিয়ে দেন। অর্থাৎ আপনি বলছেন কৃষি ঋণ দেব, আপনি বলছেন ফ্যামিলি কার্ড চালাবো, আপনি বলছেন যে কৃচ্ছ সাধন করতে হবে, আমদানি নিয়ন্ত্রণ করতে হবে, শেষমেশ এসে কী বলছেন,
আপনি নিজের নীতির উপর ভরসা রাখছেন না, আপনি বলছেন আন্তর্জাতিক বাজারে দাম কমবে, ভরসাটা দেখেন কোথায় চলে গেছে। তখন হলো নিজের কাছে কিন্তু হলো না আর কি, পদক্ষেপ হলো না, আপনি বাজারকেও একটা সিগনাল দিলেন না, আপনি আপনার ব্যবস্থাপনাকে সিগনাল দিলেন না, এবং আপনি আপনার যে রাজনৈতিক সিগনালটা দেওয়ার কথা ভোটারকে, একটু কষ্ট করো এটা পার হয়ে যাবে, এটার কয়দিনের ব্যাপার, সেই সান্ত্বনাটাও আপনি কিন্তু দিতে পারলেন না। আপনি বলছেন আন্তর্জাতিক বাজার দেখো, আমি না ওইখানে হবে। এই জন্য আমার কিন্তু আফসোস লাগে, যে আমার আফসোস লাগে এই সরকারের জন্য যে যতটুকু করলো তার কৃতিত্বটা নিতে পারলো না। দুঃখজনক হলে যে এই 30 দশকের উপর ধরে আমি এই বাজেট বিশ্লেষণ করি, তিন দশক ধরে, 30 বছরের উপরে, সরকারি দলের সমর্থক বিশেষ করে ব্যক্তি খাতের প্রতিষ্ঠানগুলো একটু নরম করে হলেও সরকারের সমর্থন একটা বিবৃতি দেয় বাজেটকে কেন্দ্র করে। এইবারের আশ্চর্য ব্যাপার হলো যে আমি কোনো চেম্বার অফ কমার্সকে, এমনকি বিসিসিআই সহ বলতে শুনলাম না আহা মরি কী বাজেট হয়েছে। তারা বলছে এটা চ্যালেঞ্জিং হবে, এটা কর আদায় হবে না, আরেকজন বলছে আমাদের কি বলে তেল আসছে না, আরেকজন বলছে আমি ব্যাংকের থেকে টাকা পাচ্ছি না, আরেকজন বলছে এত কর কেন দিব, ভ্যাট কেন বাড়ানো হচ্ছে। যেহেতু আমি এবার সেই মানে কোনো সন্তুষ্ট গোষ্ঠী দেখছি না, মানে লোক দেখানো সন্তোষও আমি এই মুহূর্তে দেখছি না। লোকে যেন কেমন করে একটু মানে সমস্ত আচ্ছাদন ফেলে দিয়ে এরকমভাবে অসন্তুষ্টের কথা এটা বলছে। আমাদের মতো দুর্মুখরা তো উন্নয়ন করার জন্য, পরিস্থিতি পরিবর্তন করার জন্য বলার জন্য বলি, কিন্তু অন্য যারা স্বার্থ সংশ্লিষ্ট তারাও কিন্তু সেভাবে বলছে না। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে অর্থমন্ত্রী বলছেন যে মূল্যস্ফীতিতে তিনি নিজেও শঙ্কিত। দেখুন আমার কাছে দেখেন, আমি আপনাকে বলি, মূল্যস্ফীতির যেই প্রাকলন করা হয়েছে, বলা হচ্ছে যে 7.5 এবার থাকবে গড়ে, 12 মাসের গড়ে। আরে 8% তো এমনি গড়ে হয়ে যাচ্ছে, 6%, তার মানে হলো যে এই এপ্রিল মে জুন মাসে আপনাকে 3%, 2% হলে তো গড়ে যে 7.5 হবে, এটা কি বাস্তব কথা বললো? মানে একটা যে সংখ্যাও বলে সেটাও বিশ্বাস করতে পারি না। আর আগামী বছর 6% হবে, আর এই 7.5% যদি আমি প্রবৃদ্ধি করতে চাই, বাজার তো তেজি হবে, আপনি ঋণ নেবেন, মূল্যস্ফীতি হবে না? এটা তো একটার সাথে একটা জড়িত। তো সেহেতু উনি মূল্যস্ফীতির যে প্রাক্কলন করেছেন 7.5% আর 6%, এটার উপরে তো বাজারের আস্থা নাই, এটাকে কেউ গ্রহণ করবে না। যখন সামষ্টিক অর্থনীতির প্রাক্কলনগুলো উপরে আস্থা থাকে না বাজারের বা ভোক্তা শ্রেণীর, তখন কিন্তু এই আপনার ভালো নীতিও অকার্যকর হয়ে যায়। আমার মনে হচ্ছে এই অকার্যকর হওয়ার যে বড় কারণ একটা হলো যে অর্থনৈতিক ব্যবস্থাপনার ভিতরে আমি সমন্বয় দেখি না। অর্থাৎ আপনি মুদ্রানীতি যারা করছেন তার সাথে করনীতির কোনো সমন্বয় হচ্ছে না, তার সাথে ব্যাংকিং খাতের সমন্বয় হচ্ছে না, তার সাথে বৈদেশিক বাণিজ্যের সমন্বয় হচ্ছে না। এই সমন্বয় করার জন্যে যে প্রত্যেক সরকারের ভিতরে যে একজন উচ্চ পর্যায়ের টিম থাকে, আমি খুব কাছে থেকে দেখেছি 96-2000 আমার বর্তমান প্রধানমন্ত্রীর অধীনে কীভাবে কাজ করেছে সেই সময় সিনিয়র মন্ত্রীরা, আমি সাইফুর রহমান সাহেবের আমলেও আমি দেখেছি কাছের থেকে একাধিক সময় এটাতে, এবং এই এই সরকারেরও শুরুর দিকে, মানে কিবরিয়া সাহেব শুধু না, মহিষ সাহেবেরও শুরুর দিকে এক ধরনের আলোচনার সংস্কৃতি একটা ছিল, একটা মুক্ততা উন্মুক্ততা ছিল। কিন্তু আগে প্রথমে কথা হতো, শুনতো, কাজ হতো, তারপরে কথা হতো, কাজ হতো না, এখন কথাও হয় না, কাজও হয় না। সেহেতু এই জায়গাটাতে সরকার একটা বড় শক্তি হারিয়েছে, এটাও আমি একটা দুঃখ করি। আমার একটা জানার বিষয় হচ্ছে যে আপনার ন্যূনতম কর যেটা বলছেন 2000, এটা অনৈতিক আপনারা বলছেন? আমরা বলছি এটা অবিবেচনা প্রসূত এবং এবং অনৈতিক। অনৈতিক এই যে বলছি, আমি ভেঙে বলি, দেখুন সকলেই বুঝেছেন, সেটা হলো আপনি যখন রিটার্ন জমা দেন সেখানে আপনার ট্যাক্সে হিসাব করে ট্যাক্স হতেও পারে নাও হতে পারে। 3.5 লক্ষ এখন 3 লক্ষ ছিল, এর নিচে যদি আপনার আয় থেকে থাকে এবং যে সমস্ত সুবিধাগুলো আছে, কারণ কিছু কিছু তো রেয়াত পাওয়া যায় বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ ইত্যাদি মিলিয়ে এবং ব্যয়ের জন্য, সেগুলো করে আপনার যদি কর দেওয়ার না থাকে আপনি কর দিবেন না, কিন্তু আপনি রিটার্ন জমা দিয়ে দেবেন। আর ন্যূনতম কর, বিশেষ করে আপনি যদি সরকারের সেবা নিতে চান তাহলে আপনাকে
ন্যূনতম কর আপনার দিতে হবে বা আপনি কর, কারণ ওই সেবাগুলো ব্যবহার করবেন অথচ আপনার কোনো আয় ঠিক মতো নাই, এটা হতে পারে না, সেই জন্য আছে। সেটার জন্য ঢাকা শহরের সিটি দক্ষিণ উত্তর দক্ষিণ মিলিয়ে আপনার 5,000 আছে, চিটাগাংয়ে 6,000 আছে, বাইরের জন্য 3,000 আছে, হ্যাঁ 3,000, 4,000, 5,000 তিনটা আছে। তো তাহলে ন্যূনতম কর তো আছেই ইতিমধ্যে, তাহলে যেই লোকের করযোগ্য আয় নাই তাকে আপনি কেন কীভাবে আপনি 2,000 টাকা কর দিতে বলেন? এটা তো একটা আরেকটার সাথে সাংঘর্ষিক এবং এটা রাজনৈতিকভাবে অবিবেচনা প্রসূত। কারণ হলো আপনি নির্বাচনের প্রাককালে সর্বজনীন ট্যাক্স কেউ দেয় নাকি? এটা কোনো যার ন্যূনতম রাজনীতির জ্ঞান আছে সে কি এটা করবে নাকি এটা? এবং আপনি পাবেন কত? 300-400 কোটি টাকা। এই 300-400 কোটি টাকার জন্য এত বড় রাজনৈতিক ক্ষয় কি কেউ নেয়? আর যেটা বলা হয় এবং আর যেটা বলা হয় যে কেউ তো যারা ট্যাক্স দেয় না তাকে এদের আনতে হবে, এটা ঠিক। বাংলাদেশে 2/3 ট্যাক্স পরোক্ষ কর থেকে আসে, ভ্যাট এবং অন্যান্য জায়গায়। প্রত্যক্ষ কর থেকে 1/3 আসে, সেটা আসে শুধু মূলত হলো আয়করের থেকে। কিন্তু যেহেতু আমাদের মানুষ গরিব ভিখারিটাও যখন কিছু কিনে খায় সে ভ্যাট দেয়, সেহেতু কেউ কর দেয় না এই কথাটা তো ঠিক না। আয়কর দেয় না কারণ তার আয় নাই, দেখে করযোগ্য আয় নাই, কিন্তু অন্য জিনিস তো সে দেয়। আর কেন অনৈতিক বলেছি, দেখেন এর পাশাপাশি আমাদের যে সম্পদ কর ছিল, অর্থাৎ আপনার 3 কোটি টাকার উপর সম্পদ থাকলে তার উপরে 10% করে যে সারচার্জ দিবেন সেইটাতে বড় রেয়াত দেওয়া হয়েছে, সেই জন্য অনৈতিক হয়েছে। যার সম্পদ আছে তাকে ছেড়ে দিলেন, আর যার সামান্য আয় আছে তাকে আপনি ধরলেন, এই জায়গাটাতে অনৈতিক। শেষ কথাটা কি? শেষ কথা হলো যেটুকু হয়েছে এই টুকুকে রক্ষা করাটা আগামী দিনের রাজনৈতিক উত্তরণের সময় একটা বড় বিষয়। সেহেতু কীভাবে আমরা এই অর্থনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক অর্জনকে টেকসই করব, আগামী দিনে যে অনিশ্চিত রাজনৈতিক উত্তরণ দেখছি সেটার ভিতরে আমাদের সর্বদা যত্নবান থাকতে হবে। ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ দর্শক মণ্ডলী। আজ এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকুন, শুভরাত্রি।